বুড়িচঙ্গে 30 কেজি গাঁজা সহ মোহাম্মদ শাহিন আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। 29 এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের মোহাম্মদ শামসুল আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।